হেই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে 7th of January, আর এখন বাজে 7:15। ম্যাগি বেরিয়ে গেল এই মাত্র, তোমাদের দেখালাম, দেখি আমি জাস্ট চাটা শেষ করব করব ভাবলাম না, এই ফাঁকেই একবার তোমাদের সঙ্গে দেখা করে নিই। আজকে সকাল থেকে বেশ একটু কুয়াশা টাইপের ছিল, জানো তো, অন্ধকার মতো। তারপরে রোদ উঠছে, ভেবেছিলাম কি জানি আবার বৃষ্টি ফিষ্টি হবে না কি কে জানে। সকালে ঘুম থেকে চোখটা খুলেই যদি অন্ধকার ভাব দেখি না, ভাল লাগে না। মুসুর ডাল সেদ্ধ হচ্ছে, আলু ভাতে হচ্ছে, মানে আলু সেদ্ধ কুকারে, আওয়াজ হচ্ছে সেটারই তো। আজকের মেনু মোটামুটি একটা সর্টেড, সেটা হচ্ছে ভাত, মুসুর ডাল, আলু ভাতে, আর কালকে গুড় দিয়ে একটু বেগুনি টাইপের খেতে চাইছিল, মানে বেগুনি আর কি। আগের দিনও যাদবপুরে গেছিল, একটু কাজ ছিল, সেই যাদবপুর থেকে আসার সময় বলেছিলাম একটু আলুর চপ বেগুনি নিয়ে আয়, তো সেইটাই তোমাদের শর্ট ভিডিওতে শেয়ারও করেছি, কিন্তু না খুব একটা টেস্টি নয় জানো তো। তাই ও কালকে বলছে যে তুমি তো বাড়িতেই ভালো বেগুনি করো, বেগুনি করতে পারো। তো বললাম ঠিক আছে, বেগুনি করব। তো আজকে বেগুনি করার ইচ্ছে আছে। দাঁড়াও, কুকারে আওয়াজ হচ্ছিল তাই গিয়ে ওটা বন্ধ করে এলাম, যদিও ভেতরে চামচ দেওয়া আছে, পেঁসে যাওয়ার কোনো চান্স নেই। তো যাই হোক, যেটা বলছিলাম যে ও বললো যে তুমি তো খুব ভালো বেগুনি করো, বেগুনি করলে পারো। তাই আজকে ভাবলাম ঠিক আছে, আজকে বেগুনি করব আর একটু ফুলকপির পাকোড়া করব। তো বাস, আর ডিমের অমলেট, এই দিয়ে আমাদের যথেষ্টভাবে ভালোভাবে ভাত খাওয়া হয়ে যাবে। আজকে আর মাছ টাছের কিছু পাঠ করছি না, আর কালকে স্পেন্সারে গিয়ে ম্যাগির মাংস ফাংস সব নিয়ে এসেছি, তো সেই ঝামেলাটাও মিটিয়ে দিয়েছি। তো আবার একটা সকাল শুরু হলো, আর দেখতে দেখতে দেখো বছরের 7টা দিন পার হয়ে গেল, মানে সপ্তম দিনে পড়ে গেছি, এটাও তো পার হয়েই যাবে, মানে কি তাড়াতাড়ি দিন যাচ্ছে, তাই না? উফ, আর একটা ভুলে যাওয়ার আগে বলে দিই, উইশ আছে, বার্থডে উইশ। ফ্রাইডেতে রিতুন চক্রবর্তীর বার্থডে ছিল, কিন্তু গতকাল তো আমি কোনো ভিডিও দিই না, শ্যুটও করি না, যে কারণে আজকে বিলেটেড বলছি। তো বিলেটেড হ্যাপি বার্থডে রিতুন, অনেক অনেক ভালোবাসা, মেনি মেনি হ্যাপি রিটার্নস, খুব ভালো থাকো, তোমার আগামী দিনগুলো ভীষণ ভীষণ ভালো কাটুক, দীর্ঘায়ু কামনা করি। তো বলে দিলাম তোমার বার্থডে এটা উইশটা। আর আরেকজনের হচ্ছে আজকেই, সেটা হচ্ছে শিখা সখেল, শিখার বার্থডে আজকে, তাকেও আমি জানাচ্ছি হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস, খুব ভালো থাকো, এবং তোমার যে কামনা, তুমি যেটা চাইছো সেটা যেন অবশ্যই পূর্ণ হয়, কেননা সেই কামনাটা আমারও অলওয়েজ থাকে এবং অনেকেরই থাকে। ও বলেছে যে ওর বার্থডেতে ও এটাই উইশ করে এবং চায় যে সমস্ত অবলা প্রাণীগুলো যেন খেতে পায়, তারা যেন সেফ থাকে, এবং সবাই যেন এক মুঠো করে খাবার ওদেরকে দেয়। তো ভীষণ ভীষণ ভালো লাগলো এটা পড়ে, কেননা এইরকম মানুষ এখনকার দিনে পাওয়াটা খুবই দুর্লভ, পাওয়া যায়ই না, কেননা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে লাতি মারছে, নয়তো কাটি মারছে, এরকম আর কি। তো সেখানে তুমি যে এতখানি একটা বড় মনের পরিচয় দিয়েছ, এটার জন্য আমার ভীষণ ভালো লাগলো। আর বিশেষ করে শীতকাল, সবাই একটু যদি কেউ জামা, একটা করেও জামা যদি কিনে, 300 টাকার মধ্যেই কিন্তু একটা জামা হয়ে যায়, তো একটু যদি জামা কিনে তাদের গায়ে দেয় স্ট্রে ডগতে, তারা একটু কিন্তু এই ঠান্ডার হাত থেকে মুক্তি পায়। তো আসলে একটা জায়গায় না, কদিন আগে একটা জায়গায় পড়ছিলাম জানো, যে একটা মানুষের মানসিকতা এবং সে কতখানি ভালো মানুষ সেটার পরিচয় পাওয়ার কিন্তু আর একটা লক্ষণ হচ্ছে যে তারা মানে অবলা জীবদের ভালোবাসে কিনা, অবলা জীবদের প্রোটেক্ট করে কিনা, এইটার থেকেও কিন্তু একটা মানে বোঝা যায় জানো তো। আরও আরও কোয়ালিটি দেখে তো অবশ্যই বোঝা যায়, কিন্তু এটাও ওয়ান অফ দ্য কোয়ালিটি যেটা দেখে বোঝা যায় যে একটা মানুষ কতটা ভালো কিংবা খারাপ। তো একটা অবলা প্রাণীকে যে টর্চার করে বা মারে বা খেতে দেয় না, বেঁধে রাখে, মারধর করে, সেই মানুষ কিন্তু কখনোই একটা ভালো মনের, উদার মনের, বড় মনের বা ভালো ক্যারেক্টারিস্টিকের মানুষ হতে পারে না, কখনো হতে পারে না। কেননা একটা অবলা প্রাণী যে অসহায়, তাকে যখন কেউ মারতে পারছে বা টর্চার করতে পারছে, সে কী টাইপের কাপুরুষ, কী টাইপের নিচু টাইপের মানুষ, এটা পরিচয়টা খুব সহজেই পাওয়া যায়। তো শিখার যে কতখানি ভালো মনের মানুষ, সেটা কিন্তু এই দুটো লাইনের মাধ্যমেই আমি কিন্তু বুঝে গেলাম, যদিও আমি ওর সঙ্গে কোনোদিন দেখাও হয়নি এবং কোনো পরিচিতও হয়নি, এই ভার্চুয়ালি যেটুকু আলাপ, ও আমার হোয়াটসঅ্যাপ করে, এইটুকুই, কিন্তু বুঝে গেলাম যে ও কতখানি বড় মনের মানুষ।
যাই হোক, আজকে একটু মোটামুটি মানে ঠান্ডাটা কম আছে। আর মেবি আমি আসলে সব জানলাগুলো বন্ধ করে রেখেছি বলে বোধ হয় ঠিক বুঝতে পারছি না, আবার বাইরে যখন কাপড় জামা শুকোর দিতে যাব তখন মালুম দেবে। তো আজকে দেখানোর মতো কোনো আইটেম রান্নার নেই, ওই ফুলকপির পাকোড়া করব যখন তখন দেখাবো। একটাই ব্যাটার তৈরি করব, ধনে পাতা টনে পাতা সব কিছু দিয়ে একটু মানে জব্বর করে ব্যাটারটা তৈরি করব, সেটা তোমাদের দেখাবো। এবং এইভাবে তোমরাও করতে পারো, খুব টেস্টি হয় খেতে জানো তো। আমি একটা দোকানে দেখেছিলাম এরকমভাবে ব্যাটার তৈরি করতে, এবং সেই ব্যাটারটা আমার মাথায় আছে। ইউজুয়ালি আমরা করি কি, বেসনে নুন দিয়ে গুলে ফুলকপি দিয়ে তেলে ভাজি, কিন্তু না, এটা কিন্তু আরও বেশি টেস্টি করবার জন্যে ওই ব্যাটারটার মধ্যে কিছু কারসাজি আছে, এবং সেই কী কারসাজি আছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এবং সেম ব্যাটারেই আমি বেগুনও ডুবিয়ে ভাজবো, বেগুনি যেটা খুবই টেস্টি হয়, মানে মুখরোচক এবং বেশ একটু অন্যরকম টেস্ট। তো সেটাও তোমাদের দেখাবো, তোমরা যাতে করে মজা নিতে পারো। তো চলো, এখন ম্যাগি আবার এসে যাওয়ার টাইম হচ্ছে, হু হু করে তো সময় কেটে যায়। তো ম্যাগি মহিলা এসে যাবে, আজকে পিঙ্ক জামা পরে বেরিয়েছে তোমাদের দেখিয়েছি, আর কাজে লেগে পড়ি আর কি। আজকে আবার বাথরুম পরিষ্কারের লোক আসবে সানডে। চলো এখন রাখি, আবার পরে আসছি। সারা সকালটা তো আছি তোমাদের সঙ্গে, যেমন যেমন কাটবে তেমন তেমন তোমরা সঙ্গে থাকবে। আর আলুর চপের ভিডিওটা দেখে তোমরা অনেকে বলেছো জিভে জল আসছে, জিভে জল আসছে। খুব একটা জিভে জল এনো না, কেননা খুব একটা টেস্টি ছিল না জানো তো। যাদবপুর থেকে এনেছিল, 8B বাস স্ট্যান্ডের কাছ থেকে, খুব একটা ভালো ছিল না, মানে খারাপ বলছি না, বাট সেরকম একটা যে চেটে খাবার মতো টেস্টি বা ওখান থেকে আরেকবার খাবো সেরকম না। কাজেই তোমরা কেউ আফসোস করো না। এই যে চাটা শেষ করতে করতে কয়েকটা হোয়াটসঅ্যাপের উত্তর দিয়েছি, বাকিগুলো পড়ে আছে, ম্যাগি এসে গেছে। ম্যাগি আজকে আস্তে আস্তে হাঁটছে, হেলতে তুলতে কে জানে কি হয়েছে। ম্যাগি এসে গেছে, আমি জল টল খাওয়া হয়ে গেছে, মপ করা হয়ে গেছে, আমি এখন বসেছি এই যে তোমাদের হোয়াটসঅ্যাপের উত্তরগুলো দিতে। কিছুটা দিয়ে দিয়েছি চা খেতে খেতে, তারপর কিছুটা বাকি আছে সেগুলো দিতে। এই যে এই দেখ, দেখেছ আমার মেয়েকে, দেখেছ আমার ছানা মেয়েটাকে, দেখেছ আমার মেয়ে সব কাজকর্ম সেরে চলে এসছে, এলে বাবালে এলে বাবালে। আমার মেয়ে একদম ডিসিপ্লিনে চলে, সকালবেলা গিয়ে সব কাজকর্ম পরিষ্কার করে সেরে চলে আসে সারা দিনের মতো। তো চলো আমি বসে আগে হোয়াটসঅ্যাপের উত্তরগুলো দিই, দিয়ে তারপরে আমি যাবো রান্নাঘরে। মসুর ডাল আর আলুটা তো সেদ্ধ হয়েই আছে, না বাকির তো ওই বেগুন ভাজা আর পাকোড়া। চলো আগে এই গুরুদায়িত্বটাকে মানে কমপ্লিট করি। হোয়াটসঅ্যাপের উত্তরগুলো দেওয়া শেষ করলাম, ব্যাটারিটাও ডাউন হয়ে গেল, এখন চার্জে দিয়েছি, দিয়ে এই কাপড় জামাগুলো শুকোর দিতে চলে এসেছি। কাপড় জামা শুকোর দিচ্ছি, আর একে দেখো এ ঘোরাঘুরি করছে, এই ক্যামেরা দেখেছে চলে গেল। এখন বাজে 8:20, হোয়াটসঅ্যাপের উত্তরগুলো দিয়ে ওয়াশিং মেশিন শেষ হয়ে গেছিলো, তাই আবার কাপড় জামাগুলো শুকোর দিয়েলাম। এ দেখো কি লড়াই করছে, দেখো দেখেছ যাকে দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। দুধ জাল হচ্ছে, এখনো কিছুই হয়নি, সমস্ত পড়ে আছে, সেগুলোকে সব ঠিকঠাক করে আবার আসছি। হঠাৎ করেই সকালবেলা সাবান দিচ্ছি গ্যাসটায়, তোমরা দেখে আবার ভাবছো যে কে জানে দুধ উতলে গেছলো নাকি। না না, দুধও উতলাইনি, কিছুই হয়নি, কিন্তু একটুখানি নোংরা মতো হয়েছিল, ওই ডালের যে কুকারটা না সেখান থেকে একটুখানি জল লিক করেছিল, তাই জন্য সঙ্গে সঙ্গে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। উফ, একটা পর্ব গেল, পুরো গ্যাস সে মুছলাম, পরিষ্কার করলাম, সত্যি গো। না হলে না কি, এই জমতে জমতেই না তারপরে সেই লোক দিয়ে করাতে হয়, আর মানে তখন অনেক পরিশ্রম লাগে। তার থেকে যদি রেগুলার বেসিসে আমি করেও নিই, রেগুলার বেসিসেই করে নিই, তারপরেও না তেলচিটে হয়ে যায়। তো এবারে ধরুন না সবে কিছুদিন আগেই তো করে গেল, বলো এখনই যদি আবার সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায় তো আমার টাকাটাও তো গেল তার মানে। তো তাই জন্যে একদম চকচকে করে দিয়েছি, দিয়ে ম্যাগুর মাংসটাই প্রথম বসালাম, এবারে ভাতটা বসাবো, দিয়ে এবার এক এক করে আরম্ভ করি আর কি। আর এখানে মাছ মাংস সব তুলে নিয়েছি, চিংড়ি মাছ একটু ভাজা করব গুড্ডিটার জন্যে। ভাবলাম যে শুধু কি বলে বেগুনি আর ফুলকপির পাকোড়া আর ডিমের অমলেট ভেবেছিলাম, কিন্তু তারপর ভাবলাম ও ব্রেকফাস্টে ডিম খেয়ে আবার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরেই লাঞ্চে ডিম,
ও দরকার নেই, তার থেকে একটু চিংড়ি মাছ ভেজে দেবো, এমনি ও ভীষণ ভালোবাসে চিংড়ি মাছ ভাজা, আমিও ভালোবাসি, চিংড়ি মাছ একটু কড়কড়ে করে ভেজে দেবো, ব্যাস হয়ে যাবে। এটাও আমার প্ল্যানের মধ্যে ছিল না, তোমাদেরকেও বলিনি, এখন সেমুইর পায়েস করতে লেগেছি। আজকে সবই কিন্তু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, জানি না কেন, মানে একরকম প্ল্যান করছি, একরকম তোমাদের বলছি, আর আমি করছি আর একরকম। অল্প দুধেরই করছি, বেশি দুধ নেই এক্সট্রা, আর হঠাৎ করে কেনই বা সেমই পায়েসটা করছি সেটাও বলছি। আজকে সবই উল্টো পাল্টা তোমরা দেখতে পাচ্ছ, তাই না? মানে গ্যাস পরিষ্কারের এখন টাইম না, সেই খেয়ে উঠে টাইম, সেটাও আবার দেখলে যে প্রথমেই আমি গ্যাস পরিষ্কার করছি, তেমনি আবার পায়েসটাও করার কিন্তু কোনো কথা তোমাদেরকে আগে থেকে বলিনি, বাট সেমুইর পায়েস করলাম দেখতেই পেলে। আসলে হঠাৎ করেই না মনে হলো দুধটা অনেকটা আছে, আর রোজ আমি দই করে করে খাই, আর সেই দই গুড্ডি খায় না, তো তাই জন্য আজকে ভাবলাম ওর পছন্দের সেমুই পায়েসটাই করি, আর কেবল আমি তো দই করে করে খাচ্ছি, এক্সেস দুধ থাকলেই তো আমি দই করে নিই, মানে এখন যেহেতু আমি দই এক্সপার্ট হয়ে গেছি তাই রেগুলার দই করি, তো তাই জন্যে আজকে দেখলাম না ও পছন্দের সেমুই পায়েসটাই করি। তো আজকে মানে তোমরা সবই উল্টোপাল্টা দেখছো, এক বলছি আর এক হচ্ছে না, এবারে কিন্তু যা বলেছি তাই হবে। এই দেখো কড়া পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, মুসুর ডালটা আগে চাপাবো, তারপর চিংড়ি মাছ ভাজা করব, এখন অব্দি মানে ফুলকপিটা কিন্তু ভাপাইও নি, কাটিও নি, তো এক এক করে করব। আর ওই ম্যাগি চাঁচাচ্ছে কেন জানো তো, বাথরুম পরিষ্কার লোক আসবে বলে। দেখো দেখাচ্ছি তোমাকে কি করে যে বুঝতে পারে না, এই জিনিসপত্রগুলো বার করা থাকে ও বুঝে যায়। ওই দেখো বসে আছে, বসেছে কিরমভাবে দেখেছো হাঁটুটা, সেই তিন হাঁটু এক করে বসে বলে না, আর ওই ডাকছে ওকে, দেখেছো ওকে ডাকছে, এ প্রত্যেক রবিবার একই ব্যাপার। তোমাদের এখন দেখে দেখে এসব মুখস্থ হয়ে গেছে তাই না, চলো মসুর ডালটা আর চিংড়ি মাছটা আগে এগোই। এই যে ফুলকপিটা সবে কেটেছি, এবার এটাকে ভাপাবো, এই জল গরম হচ্ছে এতে দিয়ে দিচ্ছি। ফুলকপিটাকে ভাপিয়ে নিয়েছি, এখন বাজে পৌনে 10টা জানো, এখন ব্রেকফাস্ট তৈরি করব, পাকোড়া ভাজবো একদম খাওয়ার আগে, এখন থেকে ভাজলে একবারে সেই ন্যাকড়া মতো হয়ে যাবে। আর পাকোড়ার যে মানে প্রিপারেশনটা বললাম না, ওই ব্যাটারটার প্রিপারেশন, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর ধনে পাতাটাকে থেতো করে নিয়েছি একটু মিক্সিতে, একেবারে মানে মাখামাখি করিনি, একটু একটু মুখে লাগবে আর কি, একটু থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো, আর আদা রসুনের পেস্ট দিয়েছি, আর বেসন দেবো, আর বেকিং সোডা একটু দেবো, আর নুন দেবো, এই হচ্ছে স্পেশাল ইনগ্রিডিয়েন্ট। এটাই কিন্তু ব্যাটারটা, এইটা এইভাবে তৈরি করলে কিন্তু হেভি খেতে লাগে। এই যে ধনে পাতা পেঁয়াজ আদা রসুনের পেস্টটা রেখেছি, বেসনটা পরে দেবো, অনেক বেলা হয়ে গেছে আমার ব্রেকফাস্ট, দেখো মুড়ি মুড়কি আর ডিমের একটা এই আপসাইড ডাউন। 10:30 বাজে, বসে গেছি ব্রেকফাস্ট করতে, আর পাকোড়া আর বেগুনি এগুলো খাওয়ার আগে হবে, এখন আর দরকার নেই, ওই সব ঢাকা দিয়ে চলে এসেছি, আজ একটু দেরি হয়ে গেছে ব্রেকফাস্ট খেতে, এখন বাজে 10:35। ব্রেকফাস্ট খেয়ে চানটা সেরে নেবো, তারপরে আমি খাওয়ার আগে পাকোড়া করবো, পেয়ারা খাবো, খেয়ে একদম চানটান করে এসো, তারপর দেখা করবো তোমাদের সঙ্গে আবার। চানটান করে বেরিয়ে এসেছি, বেশ ভালোই টাইমে এগোচ্ছিলাম, হঠাৎ করেই কি জানি অনেক দেরি হয়ে গেল জানো তো। আজকে মুখে একটা ফেস প্যাক মেখেছি, মেখে তারপরে কিছুক্ষণ ওয়েট করে চা মানে ধুয়ে ফেলেছি আর কি, জানি না কোনো ডিফারেন্স কিছু বুঝতে পারছো কি না, আমি তো কিছুই ডিফারেন্স বুঝতে পারছি না, তবে অবশ্য একবার মেখেই যদি সব কাজ হয়ে যেত তাহলে তো আর ভাবনা ছিল না। ফেস প্যাকটা হচ্ছে কফি মধু আর অ্যালোভেরা জেল, এইটা মিক্স করে মুখে দিয়েছি, আজকে একদম পরিষ্কার লাগছে, কিন্তু সেরকম কোনো ডিফারেন্স কিছু বুঝতে পারছি না, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে, অনেকে অনেক কিছুই বুঝতে পারো তোমরা ক্যামেরার ওই পাশ থেকে, যেটা আমি নিজেই বুঝতে পারি না, তো সেইভাবে তোমরা যদি মানে কিছু ডিফারেন্স বুঝতে পারো।
আদারওয়াইজ আমি সেরকম কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, এইটুকু মনে হচ্ছে যে একটু ফ্রেশ লাগছে, বা চান করে তো আমার সবসময় ফ্রেশ লাগে, সেটাই কি এটাই কি জানি না। যাই হোক, কি খাচ্ছো? ম্যাগি এসে এখন কোথা থেকে একটা কি প্লাস্টিক মুখে দিয়েছে। আমি এখন একটু পেয়ারা মাখা খাবো, তারপরে খাওয়ার আগে পাকোড়াটা ভাজবো, তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। সব কাপড় জামাগুলো না উড়ে উড়ে সব র্যাকের ওপর পড়ে। চলো যাই ভেতরে গিয়ে। তুমি ভাত টাত খেও না, হ্যাঁ এ দেখ। ভাত টাত দিয়ে গেছি, সেসব খাওয়ার বালাই নেই। প্লাস্টিক মাস্টিক এইসব কুটি কাটা এসবগুলো কুড়িয়ে মুড়িয়ে খায়, যেন মনে হয় খেতে দিই না, ও শুধু ঘুরে ঘুরে কুড়িয়ে কুড়িয়ে খায়। উফ, ফ্রেশ হয়ে গেছি। এই যে পেয়ারা মাখা নিয়ে এলাম, পেয়ারা মাখা নিয়ে বসেছি, এখন একটু পেয়ারা মাখা খাই, তারপরে আবার আসছি। কখন পেয়ারা খাওয়া হয়ে গেছে, গুড্ডির সঙ্গে বসে বসে গল্প করছিলাম, করতে করতে কটা বেজে গেছে জানো? 1:12। এখন আমি গুটি গুটি পায়ে চলে এলাম রান্নাঘরে, এবারে পাকোড়াটা ভাজবো। এখন মনে হচ্ছে পাকোড়াটা ভাজা থাকলেই ভালো হতো, চট করে একটুখানি গরম তেলে একটুখানি নাড়াড়ি করে নিতাম, না ওরম করে ভালো হয় না। চলো কী করে মাখছি সেটা দেখাই, আর তারপরে ভাজি। এই যে এতে নুন দিয়ে দিলাম, আর এই বেসন দিয়ে দিচ্ছি, দেখেছো? দিয়ে এবার ভালো করে এটাকে একটুখানি জল দিয়ে দিয়ে মাখতে হবে, জলটা হ্রাস করে দিলে হবে না, একটু একটু করে জল দিয়ে মাখতে হবে। তোমরা তো জানো সব, নিশ্চয়ই পাকোড়া ফাকোড়া বড়া এসব তো করোই তোমরা, তো ওই আর কি একটা ব্যাটার তৈরি করতে হবে। একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম, কাঁচা লঙ্কা আর দিলাম না, 1 চিমটে বেকিং সোডা দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে এই ব্যাটারটা মেখে নিচ্ছি। দেখলে ব্যাটারটা তৈরি করে দিলাম, জলটা বেশি দেবে না, বেশ একটুখানি মানে পাতলাও হবে না আবার থিকও বেশি হবে না, দেখলে তো কনসিস্টেন্সিটা কীরকম। তো এইবারে ফুলকপিগুলো ওতে ডুবিয়ে ডুবিয়ে ভাজবো, আর বেগুনই 4টে কেটে রেখেছি চাকা চাকা করে, ওগুলো ডুবিয়ে ডুবিয়ে ভাজবো, এই হচ্ছে ব্যাপার। আর এইখানে তেল এখন গরম হচ্ছে, ভালো করে তেলটাকে গরম করতে হবে, তারপরে ওগুলোকে দেবো। তো চলো এই যে ফুলকপি এই ব্যাটারে ভালো করে কোট করছি, করে আর এই গরম তেলেতে ছাড়বো। এই যে ভাজা হয়েছে দেখো, বেশ টোপর টোপর মতো হয়েছে না, আর এই স্টিকটা রেখে দেবে, তাহলে ধরতেও সুবিধে লাগে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, বেশ একটু বড় বড় মতো হয়েছে দেখো। আর এই দুটো করে বেগুনি, এটা গুড্ডির প্লেট, এটা রেডি করে নিই, রেডি করে ওকে খেতে দিয়ে দিই। এই যে মুসুর ডালটাও ঢেলে দিচ্ছি ওকে। এই যে এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ মেনু, দেখিয়ে দিলাম। এই দেখো চিংড়ি মাছগুলো দিতে ভুলে গেছি, কুটিকে খেতে দিয়ে দিয়েছি, চিংড়ি মাছ ভাজা দিতে ভুলে গেছি, এই দেখো এখন আবার দিতে যাচ্ছি। তো খাবার টাবার সব রেখে এসেছি, এখন এই যে কটা বাসন পড়েছিল সেইগুলো চটপট মেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে এই ধুয়ে নিচ্ছি আর কি। এখন বাজে 2:10, সমস্ত শেষ করলাম এতক্ষণে, এই যে গ্যাস ট্যাস আবার পুরো মুছলাম জানো, তেল ফেল ছিঁড়িয়েছিল তো, তাই জন্য সব কাউন্টার টপ এই টপ গ্যাস সব আবার সকালে একবার সাবান দিয়েছি, আবার একবার পরিষ্কার করলাম, এখন আর সাবান দিইনি, এমনি পরিষ্কার করলাম। আর আমার এই পায়রা সন্তানরা ভাত খাচ্ছে, ওই একটুখানি পিঠ দেখা যাচ্ছে, নিচু হয়ে ভাত খাচ্ছে। তো আমার সব কাজ শেষ, এইবারে আমি যাচ্ছি ম্যাগুকে 50% যেটা পড়ে আছে সেইটা খাওয়াতে জানো, তারপর আমার খাওয়া। ওর তো পুরোটা খায়নি, ও তো পুরোটা একবারে খায় না, খানিকটা খেয়েছে ধরে বেঁধে, আবার 50% পড়ে আছে সেটাকে এখন গুঁতো মেরে খাওয়াবো, তারপরে আমার খাওয়া। এই যে আমার পায়রা সন্তান খাচ্ছে দেখবে, দেখিয়ে দিলাম, ভাত খায় এই সময় ওরা, ওরাও খায় জানো, আমার ছোট মেয়ে তবু খায় না, এখনো কাপড় জামা সব পড়ে রয়েছে, সেসবও এখনো তোলা পাড়া কিচ্ছু করা হয়নি, এখন 2:10, এই দেখো। তো এখন অনেক পর্ব বাকি, ম্যাগিকে খাওয়ানো, তারপরে আমার খাওয়া। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আমি ভিডিওটাকে এখনই শেষ করে দিচ্ছি, আর দেখানোর মতো কিছু নেই, অবশ্যই চলে আসবো আবার, নেক্সট ভিডিওয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, লাভ ইউ অল।